মাগরিবের নামাজের সময় ইফতার পর পরে মসজিদে ঢুকে একদম মুসল্লিরা যখন সিজদারত অবস্থা ছিল তখন বল থাকে, তাহলে কিন্তু ছাত্ররা চুপ থাকবে না। কারণ যেই পুলিশের কর্মকর্তা বলতে পারে এই গুলি দে, এই টিয়াশেল দে, আরো টিয়াশেল মারতে হবে, এই ধরনের পুলিশ কর্মকর্তা কোনোভাবেই জনগণের বন্ধু হতে পারে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শক, আপনাদের সকলকে হানাফি মুসলিম টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ নোমান ফরাজি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে দুইটা আকর্ষণীয় ভিডিও দেখাবো। দুইটা ভিডিওই আলাদা আলাদা দুইটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। চেষ্টা করব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার জন্য। সম্মানিত দর্শক, আজকে যে দুইটা ভিডিও নিয়ে কথা বলবো সেই দুইটা ভিডিও সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা না দিলেই নয়, এজন্য কিছু কথা বলে নিতে হচ্ছে আমাদেরকে। যাই হোক দর্শক, সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে আমাদের বর্তমানে যে চলমান সংঘর্ষ চলছে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে, ছাত্রদের সাথে, সেখানে কি হয়েছে এই বিষয়টি নিয়ে ছাত্রনেতা ফারুক ভাই তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সেই ভিডিওটি আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর শুরুতে দেখাবো। ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমি দেখাবো সাতক্ষীরায় একটি মসজিদে, সেখানে এই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াতে ছিলেন। একজন হিন্দু যুবক এই নামাজের পিছন থেকে গিয়ে ইমাম সাহেবের কাছ পর্যন্ত পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে সেই ইমাম সাহেবকে সেজদা থেকে হাত ধরে টেনে উঠিয়ে ফেলেছেন। উঠিয়ে ফেলে সেখানে সেই ইমাম সাহেবকে বলছেন যে এখানে কোনো নামাজ চলবে না, এখন তোদের দিন নাই, এখন দিন আমাদের, অতএব এখানে জয় শ্রীরাম স্লোগান চলবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সম্মানিত দর্শক, এই হিন্দু যুবক এত সাহস কোত্থেকে পেলেন, কেন পেলেন, কে এই সাহস তাকে দিয়েছে? সম্মানিত দর্শক, এই হিন্দু যুবকের পরিচয় পাওয়া গেছে। সেই হিন্দু যুবকের বিষয়ে সেখানে যে এই পুলিশ ভাই এই হিন্দু যুবককে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে যেই পুলিশ ভাই গ্রেপ্তার করেছেন, সেই পুলিশ ভাই তাকে তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই ভিডিওটি ভিডিওর শেষ অংশে দেখাবো। অতএব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এটা আর কারো বোঝার বাকি নয় বলে আমি মনে করছি। সম্মানিত দর্শক শ্রোতা, সেই দুইটা ভিডিও দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতেই হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, হতে পারে আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আমার এই চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তাই যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক, আর কথা নাই, এবার চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে সর্বপ্রথম যেই ভিডিওটি দেখাবো বলেছিলাম, নিউ মার্কেটের এই গণ্ডগোলের পিছনে আসলে কারা দায়ী, কেন বাংলাদেশে একই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটছে, এর জন্য আসলে কারা দায়ী, এ বিষয়টি নিয়ে ছাত্রনেতা ফারুক ভাইয়ের একটি ভিডিও আছে। সেই ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে, বিদায় আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে। অতএব আর দেরি না করে চলুন ছাত্রনেতা ফারুক ভাই তিনি কি বলছেন এই যে নিউ মার্কেট বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে দফায় দফায় এই সমস্ত সংঘর্ষগুলো হয় ছাত্রদের সাথে বা সাধারণ জনগণের সাথে, ব্যবসায়ীদের সাথে, কেন হয় এই বিষয়টি নিয়ে কি বলছেন, চলুন দর্শক ফারুক ভাইয়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা একটু শুনে আসি। থেকে এখন পর্যন্ত সেই সংঘর্ষ চলমান রয়েছে, থামার কোনো কথা নেই, কাল থেকে এখন পর্যন্ত সংঘর্ষ সেখানে চলমান। দেখেন ঘটনাটি গতকালকের, মূল ঘটনার সূত্রপাত গতকাল, চাইলে সেই ঘটনা গতকালকেই দুই পক্ষের সাথে আলোচনা করে কালকেই কিন্তু সেটা ভালো একটা সমাধানে আসা যেত, সমাধান করা যেত, কিন্তু সেটা আমরা মনে করি যে পরিকল্পিতভাবে সেই ঘটনাকে সমাধানের দিকে না নিয়ে গিয়ে এটাকে আরও ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ কালকের ঘটনা আজকে পর্যন্ত কীভাবে সেখানে মুহুর মুহুর টিয়ারশেল, গুলি, ইট পাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ কীভাবে ঘটে, তাও আবার পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও, কারণ আমরা যতটুকু জেনেছি সাংবাদিকদের মাধ্যমে এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে যে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও এই ঘটনাটি তারা না থামিয়ে বরঞ্চ এই ঘটনাকে পুলিশ উস্কে দিয়েছে। কালকে যখন এই ঘটনাটি শুরু হয় সেখানে এক পর্যায়ে গভীর রাতে পুলিশ ছাত্রদের উপরে মুহুর মুহু টিয়ারশেল এবং গুলি নিক্ষেপ করে, পুলিশের গুলিতে অসংখ্য শিক্ষার্থী সেখানে আহত হয়েছে। আপনারা দেখেছেন যে আরটিভির সাংবাদিক বেল্লাল সে নিজে তার ফেসবুক পেজে ফেসবুকে পোস্ট করেছে যে এই ঘটনার মূল হোতা বা নির্দেশদাতা
বিএমপির এডিসি হারুনুর রশিদ ওরফে হারুন। একজন সাংবাদিক বেলাল এখনো তার ফেসবুক ওয়ালে গেলে আপনারা দেখতে পারবেন, সে নিজেই সেখানে পোস্ট করেছে, সে উপস্থিত থাকা সত্ত্বে এডিসি হারুন যখন মুহুর্মুহু টিয়ার সেল এবং গুলি নিক্ষেপ করছে, এক পর্যায়ে যখন টিয়ার সেল শেষ হয়ে যায় তখন সেই এডিসি হারুন তার পাশে থাকা ফোর্সকে জিজ্ঞেস করে এই গুলি দে, তখন সেই ফোর্সের এক সদস্য বলে স্যার গুলি শেষ হয়ে গেছে, গুলি নেই, টিয়ার সেল নেই। তখন সেই এডিসি হারুন তার সহকর্মীকে কষে একটা থাপ্পড় মেরেছে, চোর মেরেছে। এটি আমার কথা নয়, এই কথা একজন জার্নালিস্টের সাংবাদিকদের, সেই আরটিভির সাংবাদিক বেলাল তার ফেসবুক ওয়ালে গেলে এখনো তার পোস্ট সেখানে রয়েছে, সে নিজেই এটি বলেছে যে তার পাশে এডিসি হারুন মুহুর্মুহু গুলি ছুটছে ছাত্রদের দিকে, টিয়ার সেল ছুটছে। একজন পুলিশের কর্মকর্তা যদি এ ধরনের আচরণ করে সাধারণ মানুষের সাথে, তাহলে এই দেশের মানুষ যাবে কোথায়? আজকে বলেন, পুলিশের দায়িত্ব কি, পুলিশের কর্তব্য কি? পুলিশের কর্তব্য হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা হচ্ছে পুলিশের কর্তব্য এবং দায়িত্ব। সেখানে পুলিশ কোনো একটি ঘটনাকে মীমাংসা না করে সেটাকে না থামিয়ে বরঞ্চ সেই ঘটনাকে উস্কে দিয়েছে সেই এডিসি হারুনের নেতৃত্বে। কারণ এই হারুনকে আমরা চিনি, এর আগে ঢাকা শহরে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনে যত ধরনের হামলা হয়েছে, প্রত্যেকটি হামলার নেতৃত্ব দিয়েছে এই এডিসি হারুন। আমাদের সেই মোদি বিরোধী আন্দোলনের সময় এই এডিসি হারুনের নেতৃত্বে হামলা হয়েছিল, অসংখ্য মানুষকে সে সময় তারা আহত করেছে। ঢাকা শহরে বিরোধী দলীয় যত বিক্ষোভ মিছিল, মিটিং মিছিলে হামলা হয়, তার প্রত্যেকটি হামলার নেতৃত্ব দেয় এই এডিসি হারুন। কালকের গতকালের ঘটনা আপনারা দেখেছেন, আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে যে 4 ঘন্টা পরে পুলিশ সেখানে এসেছে। হোয়াই? নিউ মার্কেটের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, নীলক্ষেতের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, নিউ মার্কেট, এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের একটা রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সেখানে পুলিশ 4 ঘন্টা পরে নাকি এসে উপস্থিত হয়েছে আজকে সকালে। কিছুক্ষণ আগে প্রথম আলোর নিউজ আপনারা দেখেন, প্রথম আলো লাইভ করছে, এই যে আমি আপনাদের দেখাচ্ছি প্রথম আলো লাইভটি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে 4 ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। 4 ঘন্টা, তার মানে কি পুলিশের প্রত্যক্ষ নির্দেশে, প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটেছে? তা না হলে তো পুলিশের সেখানে সকালে উপস্থিত থাকার কথা, এটা প্রথম আলোর নিউজ, আমাদের কথা নয়। 4 ঘন্টা পরে এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্র এবং ব্যবসায়ীদের সংঘর্ষ হবে, আর পুলিশ সে হেডকোয়ার্টারে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। আমরা মনে করি এই ঘটনার পিছনে পুলিশের প্রত্যক্ষ মদত রয়েছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা খেয়ে, চাঁদাবাজি করে আপনারা ছাত্রদের উপরে টিয়ার সেল মারবেন, গুলি চালাবেন, এটা হতে পারে না। আমরা জানি যে এই ঘটনার সাথে অবশ্যই পুলিশের একটা যোগ সাজশ রয়েছে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাজারে চাঁদাবাজির সাথে পুলিশ এবং প্রশাসনের লোকেরা জড়িত। কিছুদিন আগে আপনারা দেখেছেন পুলিশের থানার সময়, তো দর্শক ফারুক ভাইয়ের মুখ থেকে আপনারা কিছু কথা শুনেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে দেখেন, নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা, আসলে তাদের ব্যবসায়িক একটা সিস্টেম তো অবশ্যই আছে, কিন্তু নিউ মার্কেটের ব্যবসায়ীদের কাছে মানুষ যে হেনস্থার শিকার হন না তাও কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না। নিউ মার্কেটের অনেকে কাপড় চোপড় কিনতে গেলে তারা কাপড় চোপড় দেখার পরে যদি না নেয়, এখানে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, বা দাম অনেক বেশি চেয়েছে, দাম একটু কম বললে মানুষকে অপমানিত, লাঞ্ছিত করে এই নিউ মার্কেটের অনেক ব্যবসায়ী। অতএব তাদেরকেও আমরা দুধের দোয়া বলতে পারি না। আবার বিভিন্ন রেস্টুরেন্টে ঢুকে ছাত্রলীগ বা যুবলীগ, হ্যাঁ, বা যে সমস্ত লীগ বা যে সমস্ত দলের ছাত্র নেতা বলে পরিচয় দিয়ে সে সমস্ত রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়ে যায়, এ সমস্ত কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে যারা এই সমস্ত অপকর্মগুলো করে থাকে। এই অপকর্মগুলো করার কারণে ঢালাওভাবে মানুষ ছাত্রদেরকে এই সমস্ত বিষয় অভিযুক্ত করে থাকেন। সাধারণ ছাত্ররা এই সমস্ত অপকর্মগুলো কিন্তু করেন না, যারা এই সমস্ত এই অপকর্মগুলো না করেও আজকে তারা এই অপমানিত হচ্ছেন,
তারা আজকে কলঙ্কিত হচ্ছেন, এর জন্য যে সমস্ত ছাত্ররা দায়ী আমরা মনে করি অবশ্যই তাদেরকেও বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার করলে সাধারণ ছাত্রদের উপরে সমস্ত এই অভিযোগগুলো আর কেউ দেওয়ার সেই সুযোগও থাকবে না, সেই সাহসও পাবে না। এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের ভাইদের মধ্যেও কিছু অসাধু কিছু পুলিশ ভাইয়েরা আছে যাদের ঘুষ বাণিজ্যের কারণে বাংলাদেশের এত সুন্দর, যারা গোটা দেশের মানুষের নিরাপত্তা দেয়, দেশের নিরাপত্তা দেয়, এই নিরাপত্তা বাহিনীর এই পুলিশ ভাইয়েরা গোটা এত সুন্দর গুরুদায়িত্ব পালন করার পরেও কিছু কিছু অসাধু পুলিশের কারণে গোটা পুলিশ ডিপার্টমেন্টটাকেই মানুষ কিন্তু খারাপভাবে দেখছে, খারাপ নজরে দেখছে, মানুষ খারাপ মনে করছে। অতএব তাদের যারা এই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যারা এই অপকর্মগুলো করে তাদেরকেও যদি ধরে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত বিচার করা যায় তাহলে এ সমস্ত এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না বলে এটা আমরা 100% বিশ্বাস করি। যাই হোক দর্শক শ্রোতা, ছাত্রনেতা ফারুক ভাই যে কথাটি বলেছে তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানতে চাই। আপনাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। দর্শক আর কথা নয়, এবার চলুন আমরা দ্বিতীয় পার্টে চলে যাই, আমরা সেই ভিডিওটি দেখে আসি যে সাতক্ষীরায় যে ঘটনাটি ঘটেছে, পুলিশ ভাই তিনি আসলে সেই হিন্দু যুবক, এই বিষয়ে হিন্দু যুবকের বিষয়ে সেই পুলিশ ভাই কী বলছেন, চলুন দর্শক আমরা এক নজরে সেই পুলিশ ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনে আসি যে আসলে সেখানে কী ঘটেছিল। গতকালকে সন্ধ্যা ইফতারের সময় জনৈক হিন্দু ভদ্রলোক, এটা বারোপাতা শিবপুর ইউনিয়নের, উনি মাগরিবের নামাজের সময় ইফতারের পর পরে মসজিদে ঢুকে একদম মুসল্লিরা যখন সিজদারত অবস্থা ছিল তখন তিনি মুসল্লিদেরকে সরিয়ে একদম ইমামকে গিয়ে ধরে উঁচু করে ফেলে এবং তাকে বলে তোদের জয় হবে না, জয় হরে কৃষ্ণ হরে রাম, এভাবে যখন বলতেছিল তখন মুসল্লিরা উত্তেজিত হয়। তা ওখানেই নামাজ পড়তেছিল স্থানীয় চেয়ারম্যান, তিনি আবার তাকে পাজো করে বাইরে নিয়ে তাকে নিরাপদে নিয়ে যায়। তখন যেহেতু ধর্মীয় অনুভূতি আঘাত এনেছে স্বাভাবিকভাবে মুসলমানরা একটুখানি উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাথে সাথে আমি সংবাদ থেকে ঘটনাস্থলে যাই এবং তাদের সাথে কথা বলি। আর যেহেতু তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন, এটা যে কোনো ধর্মের প্রতি কেউ আঘাত আনলে সবাই এ ব্যাপারে তারা প্রতিবাদ জানায়, মুসলমানরা হিসেবে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা এ ব্যাপারে আমরা তাদেরকে বলছি যে যতটুকু অপরাধ ঘটিয়েছে তারা আপনারা এজাহার দায়ী করেন, আমরা ব্যবস্থা নেব। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি, মামলাও হয়েছে, আমরা এখন বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন এবং এলাকার পরিস্থিতি খুব ভালো আছে, হিন্দু মুসলমান সবাই একসাথে আমরা সহ অবস্থানে থেকে বসবাস করব, এটাই আমাদের বাংলাদেশের নিয়ম, এটাই আমরা করে থাকি। সময় তো দর্শক আপনারা পুলিশ ভাইয়ের সেই ভিডিওটি আপনারা দেখেছেন, অর্থাৎ এই পুলিশ ভাই কিন্তু এই এই হিন্দু যুবককে গ্রেপ্তার করেছেন, অর্থাৎ যেই যে যেই ধর্মেরই হোক না কেন, হোক না সে মুসলমান, হোক না সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, যেই হোক না কেন, সে যদি অন্য কোনো ধর্মকে নিয়ে যদি ধর্ম নিয়ে যদি বাজে মন্তব্য করে তাহলে অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে এসে তার বিচার করা জরুরি বলে আমিও মনে করছি। যাই হোক দর্শক শ্রোতা, বাংলাদেশে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলিমরা, অতএব বাংলাদেশে যে সমস্ত অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা আছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, অতএব আমরা কিন্তু তাদের নিরাপত্তা দিচ্ছি। বাংলাদেশ কিন্তু এটা উজ্জ্বল নক্ষত্র যে গোটা পৃথিবীর ইতিহাসে যে বাংলাদেশই একটা রাষ্ট্র যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকলেই মিলেমিশে একাকার হয়ে চলছে, বাজার করছে, খাওয়া দাওয়া করছে, যার যার দিবস পালন করছে, মুসলমানরা তাদের ঈদ পালন করছে, হিন্দুরা তাদের পুজো পালন করছে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করছে, অর্থাৎ প্রত্যেকেই যার যার ধর্ম নির্বিঘ্নে সুন্দরভাবে তারা কিন্তু পালন করে যাচ্ছে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মধ্যে কিছু উল্লুক্কা পাঠার আমরা আবির্ভাব দেখি, এই উল্লুক্কা পাঠাদেরকেও আসলে শেল্টার দেওয়ার মতো পিছনে একটা শ্রেণী আছে, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে এই সমস্ত এই সাধারণ এই যুবকদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তাদেরকে উস্কে দিয়ে দেশের ভিতরে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে চায় এই সমস্ত এই কুচক্রী মহল। অতএব এদেরকে চিহ্নিত করে সরকার অবশ্যই এদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, তাহলেই আমাদের বাংলাদেশের এই যে ধর্মে ধর্মে যে সম্প্রীতি, এখানে সম্প্রীতি নষ্ট হবে না, সকলেই মিলেমিশে থাকতে পারবে বলে আমরা আশা করছি। আর যারা আসলে মনে করেন যে আসলে মুসলমান না, আমরা আপনাদের সব কিছু দেখি কিন্তু আপনাদেরকে আমরা কিছু বলি না, কারণ আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের,
এটা আপনারা আমাদের দেশের ভাই, আপনারা আমাদের বাঙালি ভাই, আপনাদের নিরাপত্তা আমরা দিব না তাহলে কে দিবে? কিন্তু যদি আপনারা এটাকে দুর্বলতা মনে করে যদি আমাদেরকে উল্টা মানে আপনারা আমাদের উপরই আক্রমণ করেন, আমাদের ধর্ম নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেন, যেমন সাতক্ষীরায় ঘটেছে, আসলে এই সমস্ত এই অপকর্মগুলা করতে যায়েন না, তাহলে কিন্তু আসলে কেউ এগুলা বরদাস্ত করবে না। যাই হোক দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানতে চাই, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে হয়তোবা নতুন আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারাকাতু।